আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার সাথে যাকে দেখতে পাচ্ছেন ইনি জিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছিলেন বেশ অনেক বছর যাবৎ। উনি পিআইডি রোগে ভুগছিলেন। এটা মূলত ঘাড়ের একটি সমস্যা, কোমরে যেটি হয় তাকে বলা হয় পিএলআইডি এবং ঘাড়ে যে সার্ভাইকেলে যে ডিস্ক কোলাপস হয় সেটাকে বলা হয় পিএলডি। আসুন দর্শক, ওনার সাথে একটু পরিচিত হই এবং ওনার কাছ থেকে পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নামটা যদি একটু বলেন। আমার আন্না আক্তার। আন্না আক্তার, আপনি তো একজন হাউসওয়াইফ। হ্যাঁ। আচ্ছা, আমরা জানি যে আপনি ঘাড়ে ব্যথা নিয়ে মূলত আমাদের এই টিপিআরসি হসপিটালে এসেছেন চিকিৎসার জন্য। এই সমস্যাটা ঠিক কত বছর থেকে আপনার? 8-9 বছর হবে। গত 8-9 বছর? হ্যাঁ, অনেক দিন। হ্যাঁ, কোনো ঘটনা মনে পড়ে যে তারপর থেকে এই সমস্যাটা শুরু হয়েছিল? হ্যাঁ, যে বাসায় একটু কাজ লং টাইম করা হয়েছিল, ওষুধ হয়ে করা হয়েছিল। আচ্ছা, মানে বাসায়। এটা কত বছর আগে? এটা 8-9 বছরে, এই যে একবার প্রথম থেকে। আচ্ছা, গত 7-8 বছর থেকে। আচ্ছা, ঘটনাটা কি ছিল? সেদিন আপনি একটু বেশি পরিমাণে কাজ করেছিলেন বাসায়, হয়তো একটু ক্লিনিং এর কাজ ছিল বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ ছিল, একটু বেশি পরিমাণে কাজ করেছিলেন এবং সন্ধ্যার সময় আপনি দেখেছেন যে রাতে, তখন সন্ধ্যার পরে কি হয়েছিল? ঘাড়ের দিকে ফুলে উঠছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, যে অনেক কষ্ট, যে বুঝাইতে কোনো কথা আসে নাই। আচ্ছা, কিন্তু যখন কাজ করেছেন ওরকম আঘাত পেয়েছেন বলে আপনার ওটা মনে নেই, কিন্তু আপনি দেখেছেন সন্ধ্যার সময় যখন আপনি রেস্টে গিয়েছিলেন তখন আপনার ঘাড়ের একটা অংশ আপনার ফুলে গিয়েছে, প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন কি করেছিলেন? সাথে সাথে কোনো ডক্টরের কাছে গিয়েছেন? না না, সাথে সাথে যাওয়া হয়নি, তারপরের দিন যাওয়া হয়েছে। আচ্ছা, যাওয়ার পরে যখন ডক্টরের কাছে যান, উনি ডায়াগনোসিস করে কি বলেছিলেন? সে বলছিল যে যে ওষুধগুলো দিয়েছিল, বলছিল যে না খেয়ে এই হইলে ঢাকা চলে যেতে। আচ্ছা, গ্রামে কোনো ডাক্তার বলছিল ফুরা এরকম কিছু জাতি হতে পারে। কোথায় ছিল আপনার? কান্দিপাড়া, বিক্রমপুর। বিক্রমপুর, কান্দিপাড়া। আচ্ছা, তো ওখানে যখন আপনারা ডক্টর আপনাকে পরামর্শ দেন যে যদি এটাতে ঠিক না হয় চলে যাওয়ার জন্য, কিছুটা কি ভালো হয়েছিল, উপশম হয়েছিল? না না। আচ্ছা, তখন কি করেছিলেন? তখন যে 3 দিন পরে ঢাকা বন্ধ ছিল, তখন ছুটি কুরবানির টাইম। আচ্ছা, তারপরে ঢাকা আসা। হুম হুম। পপুলার ডাক্তার দেখাইছিলাম, এটা না পিজিতে দেখাইছিলাম প্রথমে। আচ্ছা, পিজিতে কখনো, আর শেষ মুহূর্তে পরে পপুলার ঠিকানা দিছে যে এখানে যান। হ্যাঁ, আমাদের এখানে আর কোনো ই নাই, ধরতে পারতেছে না। অনেক ভাবে বলছিল যে টিবি রোগ হয়েছে কিনা, তখন বংশ আছে কিনা, জায়গাটা ফুলে ছিল। হ্যাঁ হ্যাঁ, না একবারে ফুলে না, একটু কম ছিল। আচ্ছা, বারবার এরকম 2 বার হয়েছে অনেক, একটা পুরো ট্রেনস বলের মতন ফুলে যায়, ফুলে গিয়েছিল। হ্যাঁ। আচ্ছা, তখন যখন আপনি আসেন ডক্টর আপনি কি পরামর্শ দেন? এই ব্যায়াম ওষুধ এগুলো দিছিল। ডায়াগনোসিসে কোনো কিছু ধরা পড়েছিল যে রোগটা কোথায় বা কি ধরনের রোগ সেটা কিছু বলা? না না, এরকম কিছু বলা হয়নি। আচ্ছা, বাট ওই সময়টা কেমন হয়েছে যে আপনি আর ঘাড় নাড়তে পারছেন না? ঘাড় না, হাত বা কোনো ই করতে পারেন, পা না, হাত দুটো মানে খেতেও পারতাম না। হ্যাঁ হ্যাঁ, যে স্বাভাবিক যে নাড়াচাড়া করা, হাত দিয়ে কাজ করা, সেগুলো আর করতে পারছেন না। যে মানুষটা গত 2-3 দিন আগে সব কাজ করেছেন, সেই মানুষটা এখন হঠাৎ করে দেখছেন আর কাজ করতে পারছেন না। তখন কি করলেন? ডক্টর কি আপনাকে ট্রিটমেন্ট দিল, সেটাতে কোনো উপকার পেয়েছিলেন? পাইছি অল্প, যে অনেক না, ওষুধ খেয়ে আলহামদুলিল্লাহ ঠিক ছিলাম। এরকম একটা কাজ তো করাই লাগবে, তখন কাজগুলো করাতে আর বেশি বেড়ে গেছে। মানে সাংসারিক কাজ তো আসলে একজন মেয়ের জন্য তো কাজ করতেই হবে, করতেই হবে। তো তখন আপনি দেখা যাচ্ছে কাজও করেছেন, কাজও করেছে, ওষুধও খেয়েছে, পাশাপাশি আবার ভুগতাছিও, ব্যথা ছিল সারাক্ষণ, একটা সার্বক্ষণিক একটা ব্যথা। মানে ব্যথাটা কি এরকম যে সারাক্ষণই ব্যথাটা থাকে? সারাক্ষণই ব্যথা, যেমন রাতে বেশি শুতে গেলে বেশি ব্যথা হইতো তখন। হ্যাঁ, মানে এমন হয়েছে যে ব্যথার জন্য রাতে ঘুমাতে পড়তে পারছেন? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক দিন এরকম হয়েছে। তার মানে এই গত 7 বছর থেকে এই ব্যথার সাথে যুদ্ধ। আমরা একটা দুইটা দিন আমরা হচ্ছে ব্যথা সহ্য করতে পারি না, আপনি গত 7 বছর থেকে এই ঘাড়ে ব্যথা নিয়ে আপনি করছেন। হ্যাঁ, আপনার সাথে যারা ছিলেন তারা হয়তো অন্যান্য কাজগুলো করছেন, সাংসারিক কাজগুলো খুব দ্রুত সময়ের ভিতরে করে ফেলছেন, বাইরে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, বাজার করছেন, সব কাজ করছেন, বাট আপনার করতে গেলে আপনি তাদের মতো তাল মিলাতে পারছেন না, বা তাল মিলাতে গেলে আপনি ব্যাগ নিতে গেলে হাত অবশ হয়ে যেত, ব্যথা বেড়ে যেত, সেদিন খাওয়া যেত না, মন খারাপ হয়ে যেত বেশি, যে এত ব্যথা আমি কি করব। মানে যেদিন হয়তো একটু স্বাভাবিক কাজই করছেন
স্বাভাবিক, কিন্তু আপনি দিন শেষে দেখছেন আর আপনি যে ভাত খাবেন সেটাও আপনি খেতে পারছেন না, হাতে ওইটুকু শক্তি থাকতো না, হাতে থাকতো না, তখন ঘাড়ে মনে হয় গলায় চাপ লাগতো এরকম মনে হইতো। সারাক্ষণ এই গত 7 বছর থেকে এটা নিয়ে যুদ্ধ। হ্যাঁ, ডক্টরের কাছে যাচ্ছেন, চিকিৎসা করছেন, মানসিক অবস্থাটা কি ছিল যে যখন দেখছেন ভালো হচ্ছে না দিনের পর দিন? অনেক কষ্ট, অনেক, এটা বুঝাতে পারবো না, অনেক চোখের পানি, অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার। হ্যাঁ, ফ্যামিলি অনেক দেখছে, এটা বলা যাবে না যে হ্যাঁ সাপোর্ট করছে, তাদের সাপোর্ট না পেলে হয়তো আপনি এত দূর পর্যন্ত আরো ভেঙে যেতাম। হ্যাঁ, তারা অনেক সাপোর্ট নিছে, যেটা করার করছে। আচ্ছা, এখন আগাইছি তাদের ফ্যামিলিতে, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতেই আগাইছি। আচ্ছা, আমরা জানি যে আপনার একজন ভাষক ছিলেন যিনি এডিপিআরসি হসপিটালে স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছিলেন, ওনার অবস্থাটা যদি একটু বলেন আমাদেরকে। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। উনি তো আমরা জানি যে নিজে হাতে খাবার পর্যন্ত খেতে পারতেন না, আমার চোখে দেখাই, আমার হাজবেন্ডই তাকে বাবু, ছোট বাবুর মতন কোলে করে নিয়ে আসছে, সব কাজ করে তো। হ্যাঁ, তার ওয়াইফ অনেক করছে, মানে নিজে তো হইতো, নিজের কিছুতেই কিছু করা যেত না। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, কালকে আসছে তো দেখতে। হাঁটাচলা সবকিছু, বাজার করা, ঘোরাফেরা সবকিছু নিজে করছে, একদম সুস্থ সেই মানুষ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা দেখি আপনারা মোটামুটি আরেকটু বিষয় আপনি। হ্যাঁ আগাইছো, যে আমার হাজবেন্ড যে আমার ভাষণটা দেখছে ইউটিউবে এরকম ই করা, তাকে ভর্তি করাইলো, অনেকটা ভালো হয়ে গেছে, এই জন্য আবার আমার এখানে আসা। আচ্ছা স্যার, যখন প্রথম আপনাকে দেখলেন কি বলেছিলেন মনে আছে? হ্যাঁ স্যার বলছে যে ভর্তি করানো লাগবে, আর ইমার্জেন্সি যদি ভর্তি নাই হয় অপারেশন করা লাগবে, এটা বলছিল। আচ্ছা, আজকে কততম দিন আপনার? আজকে 18 দিন, আরো 7 মাস আগে বলছিল, আমার মেয়ে ক্লাস 8 এ পড়ে, তখন পরীক্ষা, ওকে রেখে আসবো, মানে সময় সুযোগ হয়ে ওঠে। হ্যাঁ হয় নাই, আর সময় সুযোগ করে এসে আজকে ভর্তি হয়ে গেছেন, আজকে 18তম দিন। হ্যাঁ, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো, অনেকটা ভালো। যে মানুষটা রাতের পর রাত ঘুমাতে পারতেন না ব্যথার জন্য, কোনো কাজ করতে পারতেন না, সারা দিন একটু কাজ, একটু ভারী কাজ করলে নিজের হাতে খাবার খেতে পারতেন না, এখন কি আপনি পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তার মানে আপনি একটা সঠিক চিকিৎসা এতদিন পরে পেয়েছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অসংখ্য দর্শক আছেন ক্যামেরার পাশে, উৎসুক হয়ে তো আপনাকে দেখছেন, হয়তো আপনার থেকেও সিরিয়াস আছেন, অনেকেই আছেন জানে না, কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবে, তাদের জন্য যদি কিছু করেন। আমি অনেক ভালো আছি, আপনারও ব্যথা, বাত ব্যথা থাকলে আসবেন, যোগাযোগ করবেন, ভালো হয়ে যাবেন। ব্যথার জন্য অনেক এখানে থেরাপি দেওয়া হয়, সবগুলোই ভালো, অনেক চিকিৎসা নিচ্ছি আমি, ভালো হয়েছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বোন আপনাকে। দর্শক শুনলেন তো, দেখলেন তো, এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনার সাক্ষী আমাদের এই ডিপিআরসি হসপিটাল, অসংখ্য মানুষের চোখের পানি হাসিতে রূপান্তর করেছে এই ডিপিআরসি হসপিটাল, যার কর্ণধার হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনারা জানেন স্যারের অভিজ্ঞতা দিয়ে এই সকল মানুষের মুখে যখন হাসি ফুটিয়ে তুলে এবং এই মানুষগুলো যখন এসে বলে স্যার আমি ভালো আছি, আমি সুস্থ আছি, এই দেখেন আমি স্বাভাবিক জীবনে ফিরে গেছি, এবং অসংখ্য মানুষের প্রেরণা হয়ে থাকেন এই মানুষগুলো, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই যারা সবসময় এই সকল ভিডিও করতে আমাদেরকে সহযোগিতা করেন, তাদের মূল্যবান তথ্যগুলো আপনাদের সামনে এনে যখন প্রকাশ করেন, আপনারাও যখন উপকৃত হন, আমরাও আসলে অত্যন্ত আনন্দিত হই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি আজীবন এরকম সুস্থ থাকেন, দোয়া করবেন ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য। আসসালামু আলাইকুম।